কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রি ফায়ার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সো গাইস, আমাদের গেমের র‍্যাম্পেজ ইভেন্টটি অনেকেই কমপ্লিট করতে পারছে না বা কমপ্লিট করেছে, কিন্তু এখানে গিয়ে আটকে গেছে, মানে একটা লকে গিয়ে আটকে গিয়েছে, আর যেতে পারছে না। কেন যেতে পারছে না সেটা নিয়ে আজকের এই ভিডিওটি বানালাম আমি। তো গাইস দেখো, তোমরা সবাই সবাই এই এই রাউটারে গিয়ে আর যেতে পারছে না। আর মোট রাউটার হচ্ছে একটা দুইটা তিনটে, মোট রাউটার হচ্ছে তিনটা, সব বান্ডেলগুলো ওই লাস্ট এই রাউটার লাস্ট রাউটারে গিলে তো তোমরা এই বান্ডেলটি পাবে, না হলে বান্ডেলটি কিভাবে পাবে? তো লাস্ট রাউটারে তো যেতে হবে, না হলে এই বান্ডেলটি কিভাবে পাবে? তো এখন যাচ্ছে না কেন, তো কিভাবে যাবে সেটা আমি আপনাদেরকে বলবো। দেখেন এই রাউটার এই লক যেটাতে আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন লেখা আছে স্টোরি ইজ লক, দিস মাইলস্টোন আনলক অন 6.22, মানে 22 তারিখে এটি আনলক হবে। দেখেন 22 তারিখে এটি আনলক হবে, তো 22 তারিখে এটি আনলক করে আপনারা পরের রাউটারে গেলে আবার বন্ধ হয়ে যাবে। তো আপনারা এখন বেশি বেশি টোকেন কালেক্ট করে রাখুন, পরে যেহেতু এক টোকেন কালেক্ট করে রাখলে আপনার রাউটার যেতে অনেক সহজ হবে। এখানে এগুলো সব লেখা আছে 22 তারিখ, এটাও 22, এটাও 22। এরপর আপনারা এখানে গেলে লক হয়ে যাবে। লক হওয়ার পর দেখেন এরপরটা হচ্ছে 26 তারিখে ওপেন হবে, 26, দিস মাইলস্টোন আনলক অন 6.26। তো 26 তারিখে এই বান্ডেলগুলো সব এখানে চলে গেলে আপনারা এই এই বান্ডেলটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো গাইজ আজকে এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, বাই বাই।